কাগজ কলের নামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাকবাসীর সাথে ভাওতাবাজি করেছেন, আর এটা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রমাণ করে দিয়েছেন। কাগজ কলে কর্মচারীরা মাত্র 28 মাসের বেতন পেয়েছেন, 57 মাসের বেতন দেওয়া হয়নি। এছাড়া 100 জনের সরকারি চাকরি দেওয়ার কথা ছিল, সেই বিষয়টিও ধোঁয়াশায় রাখা হয়েছে। বৃহস্পতিবার শিলচরের নিজ বাসভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, কাগজ কল পুনরুজ্জীবিত করা হবে বলে নরেন্দ্র মোদী পাঁচগ্রামে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা মিথ্যা প্রমাণিত হয়েছে, আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এটা প্রমাণ করে দিয়েছেন। 5 বছর আগে বকেয়া টাকা মিটিয়ে দিতে পারতেন, কারণ সরকার বিজেপির ছিল। ডিমা হাসাওতে বাঁশের সাপ্লাই HPC-র নামে রয়েছে, এটা কিভাবে রাজ্য সরকার পরিচালিত করবে? দুটি কাগজ কল বন্ধ হওয়াটা বরাক বা অসমবাসী কখনো চান না। আসলে ব্যক্তি মালিকানাকে লাভবান করতে চাইছেন মুখ্যমন্ত্রী। গত 2 জুন কাগজ কল পুনরুজ্জীবিত করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে চিঠি দিয়েছিলেন তিনি, কিন্তু মুখ্যমন্ত্রী কাগজ কল বন্ধ করে অন্য শিল্প চাইছেন। প্রকৃতার্থে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পেছনে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা রয়েছেন বলে উল্লেখ করে তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই সব করছেন। 70 crore যে প্যাকেজটা আছে, এটার মধ্যে শুধু 28 মাসের বেতন দেওয়া হচ্ছে কর্মচারীতে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, 100 জনকে চাকরি দেওয়া হবে, এটা কোনোখানে লেখা হয়নি। যাদের বয়স পেরিয়ে গেছে গভর্নমেন্ট জবের জন্যে, তাদের আগামী দিনে কি হবে আমরা আমরা জানি না। এবং আমার প্রশ্ন থাকলো যে HPC-তে টোটাল কতজন এমপ্লয়িজ ছিল এবং কতজনকে আপনারা চাকরি দিচ্ছেন? গভর্নমেন্ট বলছে শুধু 100 জন, বাকিদের কি হবে এটা নিয়ে কোনো রকমের মন্তব্য আমি পত্রপত্রিকাতে দেখিনি। আমি আবার বলছি যে আমি সেই এগ্রিমেন্টের কপিটা পাইনি, আমি মিডিয়া রিপোর্টের বেসিসে বলছি। যদি আমি কিছু ভুল বলে থাকি আপনারা আমাকে কারেক্ট করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী একটা জিনিস প্রমাণ করে দিয়েছে। কি প্রমাণ করে দিয়েছে? যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইলেকশনের আগে ভোট পাওয়ার জন্যে মিথ্যা কথা বলার ওনার অভ্যাস। উনি কালীনগরের মাঠে কি কথা দিয়েছিলেন? প্রধানমন্ত্রী কালীনগরের মাঠে কথা দিয়েছিলেন যে 2টা পেপার মিল চালু হবে। আর ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা প্রমাণ করে দিয়েছে যে প্রাইম মিনিস্টার মোদী মিথ্যা কথা বলে গেছিলেন ভোটের জন্যে, এবং উনি এই এগ্রিমেন্টের মাধ্যমে এটা স্পষ্টভাবে আসাম রাজ্যকে জানিয়ে দিয়েছেন যে পেপার মিল আর চালু হবে না, পেপার মিল চ্যাপ্টার ক্লোজড। তাই বলে যারা পত্রপত্রিকাতে লিখেছেন যে হেমন্ত বিশ্ব শর্মা যেটা কথা দিয়েছেন ওটা কথা রেখেছেন, আমি বলবো যে হেমন্ত বিশ্ব শর্মা প্রাইম মিনিস্টার মোদির কথা হাওয়ায় উড়িয়ে দিয়েছেন। আইদার প্রাইম মিনিস্টার মোদী মিথ্যা কথা বলে গেছিলেন, বা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা প্রাইম মিনিস্টার মোদীকে মিথ্যাবাদী প্রমাণ করে দিয়েছেন কালকের এই এগ্রিমেন্টের পরে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনাদের যদি 570 কোটি টাকা দিয়ে রিলিফ প্যাকেজ দিয়ে প্ল্যান্ট বন্ধই করার ছিল, তো আপনারা 5 বছর আগে করলেন না কেন? 95 এমপ্লয়িজ অফ হিন্দুস্তান পেপার মিল হ্যাভ লস দেয়ার লাইফস ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। কেউ চিকিৎসা না পেয়ে, অনেকের ছেলেমেয়েরা এডুকেশন নিতে পারেনি, অনেকে আন্ডার মেন্টাল স্ট্রেস মারা গেছে। তো এই 28 মাসের বেতন যদি দেওয়ারই ছিল, তবে 29 মাস আগে এই সেটেলমেন্টটা করলে আজকে ওদের 57 মান্থসের ডিউ হতো না। 100 জনের চাকরি যেটা আজকে আসাম সরকার বলছে, এটা 29 মাস আগেও ওরা দিতে পারতো, ওরা দিল না কেন? ওদের সরকার ছিল। সবচেয়ে বড় রহস্য যে আমি পত্রিকাতে দেখেছি আসামের মুখ্যমন্ত্রী বলেছেন যে পেপার মিল বন্ধ হয়েছে এবং এখানে অন্য কোনো ইন্ডাস্ট্রি হবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, আপনি যদি বরাকের মাটিতে এবং নগাঁওয়ে অন্য কোনো ইন্ডাস্ট্রি করতে চাইছেন, পেপার মিল বন্ধ করে অন্য কোনো ইন্ডাস্ট্রি হবে কেন? আপনি পেপার মিলের পাশাপাশি পেপার মিল খোলার পরে আরেকটা ইন্ডাস্ট্রি দিতে পারতেন, কী রহস্য? এখন আমি 2-3টা প্রশ্ন করতে চাই। জেনারেলি যখন একটা সেন্ট্রাল গভর্নমেন্টের পাবলিক সেক্টর এন্টিটি আসে একটা স্টেটে, আইদার ওরা জমিটা কিনে নেয় বা জমিটা ওরা লিজে নেয়, কারেক্ট? আমি চাইলে তো আমাকে লিজের কপি দিবে না,
যেদিন থেকে আমি সাংসদ হয়েছি সেদিন থেকে আমি অপোজিশনে 14 থেকে। সো আমি এটা পার্লামেন্টে কোয়েশ্চেন করব। আর একজন দায়িত্বশীল রাজনীতিবিদ আমি নিজেকে মনে করি, কাগজ না দেখে আমি কোনো রকমের অ্যালিগেশন আনব না। বাট দ্য ফ্যাক্ট ইজ, আমি আগেও বলেছিলাম আর আমি আজকেও বলছি যে জমির দাম অনেক আর এত কম পয়সাতে বিক্রি হচ্ছিল, এক্স্যাক্টলি 500 কোটি টাকার জমি বিক্রি করা হচ্ছিল। এখন স্টেট গভর্নমেন্ট NCLT ওদের প্রপোজালটা দিবে, যেদিন NCLT ওরা প্রপোজালটা দিবে ওই দিনই আমরা বুঝতে পারবো যে ওরা কতটুকু কী করবে। আরেকটা কথা বলি, আমি অপোজিশনে আছে, আমি আজকে চাইলেও এই প্ল্যান্ট খুলতে পারবো না, আমি আজকে চাইলেও ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কলমকে আটকে দিতে পারবো না, না আমি প্রাইম মিনিস্টারের কলমকে আটকে দিব, কিন্তু দে শুড নো দ্যাট অপোজিশনে একজন বা দুইজন আছে যারা এটাকে ওয়াচ করছে। এটাই হলো অপোজিশনের কাজ, এটাই হলো অপোজিশনের কাজ, তাই বলে এই প্রেস মিটটা করা। আমি আজকে পত্রপত্রিকা দেখে অনেক ফোন করেছি, এখনও আমি SPC-র একজন এক্স সিনিয়র অফিসারের সঙ্গে কথা বলছিলাম আর উনি কনফার্ম করেছেন যে এই ইকুইপমেন্ট আর বাঁশ দিয়ে ইথানলও বানানো যায়। সো লেট আস সি, ইথানল ইজ নট এ ব্যাড থিং, ডিজেল পেট্রোল স্যানিটাইজার সব কিছুর মধ্যে ইথানল থাকে, কিন্তু আপনারা এই পেপার প্ল্যান্টটাও খুলতে পারতেন, পাশাপাশি একটা ইথানলের ফ্যাক্টরি করতে পারতেন। দিস ইজ এ রং ডিসিশন। আর 570 crore কেন দিয়েছে, যখনই একটা প্রাইভেট পার্টি HPC-টা কিনতে আসে, পেপার মিলটা কিনতে আসে, ওরা বলে আমরা এমপ্লয়িজের ডিউটা দিব না, ব্যাপারটা বুঝবেন, তখন কি হতো, সেলটা আটকে যেত। এত বছর সেলটা আটকে দিয়েছে, এই গভর্নমেন্ট 570 crore দিল না, হঠাৎ ওরা এই সেলটাকে ইজি করে দিল, 570 crore রিলিফ প্যাকেজ দিয়ে বলো ঘর ছাড়ো আর এটা নিয়ে যাও। কার জন্য এই সুবিধাটা করে দিল? এই সুবিধাটা কি 5 বছর আগে হতে পারতো না, যখন ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানিজ না NCLT-তে? এখন কেন, এখন কার অফার হেমন্ত বিশ্ব শর্মার পিছনে আছে যে উনি তড়িঘড়ি সামার সল্ট করে 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 এটা সলভ করছেন? প্লিজ আন্ডারস্ট্যান্ড, ওরা ব্যালেন্স শিটটা হালকা করে দিতে পারতো 5 বছর আগে, এই ফ্যাক্টরি 5 বছর আগে চলতো, NCLT চালাতো, কারণ NCLT বলেছে যে এটাকে যদি বিক্রি করতে হয় অ্যাজ এ গোয়িং কনসার্ন করতে হবে, কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা এটা বন্ধ করে দিচ্ছে, কারণ যাকে খুশি করার চেষ্টা করছেন উনি পেপার মিল চালাতে চায় না, উনি এথানলের ফ্যাক্টরি করতে চান। দ্যাট ইজ দ্য থিং। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।